গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন 10:14 বাজে। আমাদের যে কাকিমা ঘরের কাজে হেল্প করে সে বাড়িতে আসেনি, তার জন্য মা আর আমাকে দুজনকে সব কাজ করতে হচ্ছে। মা বাসন ধুয়ে নিয়েছে, আমি এখন ঘরটাগুলো ঝাঁটাচ্ছি। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে। Yeah.
শেষ হলো, এখন মাম্মাকে স্নান করাবো, তারপরে নিজে স্নান টান করবো। পুরো ঘামিয়ে গেছি, আর কিছু করার নেই, যাই হোক। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে। এখানে দেখো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি ফটাফট রান্না করার জন্য, আর এখানে মাংস আমি রান্না করে নিয়েছি। আর এখন আমি যাই হোক, রান্না বান্না শেষ, আর মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে এবার একটু কপালে সিঁদুর পরে নিচ্ছি, একটু টিপ পরে নিচ্ছি। আর খুব বেশি ভিডিওটা আমি বাড়াবো না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে যাবে আমি জানি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর মাম্মা ঘুমাচ্ছে এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু শোবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তো আজকের মতো বাই বাই।